Assalamualaikum, welcome to Halkan's Time. So, I'm going to talk about Rashai Vishwavidyalaya by REO Preparation Strategy. এবং এটা বেসিক্যালি সায়েন্স ইউনিটটাকে টার্গেট করে থাকবে বাট এটার মূলনীতিটাকে আমরা যে কোনো ইউনিটে কাজে লাগাইতে পারবো সো আমরা সরাসরি ভিডিওতে চলে যাই আমি আমার পরিচয় রাজশাহী ইউনিভার্সিটির ক্ষেত্রে আলাদা করে একটা আছে সেটা আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় 2018 সালে প্রথম স্থান অধিকার করেছিলাম সো একজন ভার্সিটি ফার্স্ট হিসাবে আমি কি কি স্ট্র্যাটেজি ফলো করছিলাম ওভারঅল এক্সাম ও স্ট্র্যাটেজি কি কি পড়া উচিত এই সময়ের মধ্যে শর্ট টাইমের মধ্যে কি কি করা উচিত এভরিথিং এই ভিডিওতে আলোচনা করবো সো চলো চলো সরাসরি ভিডিওতে চলে যাই ওকে সো আমি প্রথমে যদি আমাদের সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজিগুলো একটু ব্যাখ্যা করি প্রথম যেটা হলো যে ফিজিক্স যদি আমি পড়তে চাই ফিজিক্সের ক্ষেত্রে দুই টাইপের কোশ্চেন পাবো থিওরিটিক্যাল আর ম্যাথমেটিক্যাল আর এতে কিছু থিওরিটিক্যাল কোশ্চেন থাকে যে কিছু তথ্য সেক্ষেত্রে আমাদেরকে যে মূল বই রিডিং করতে হবে না ফিজিক্সের ক্ষেত্রে থিওরিটিক্যাল এবং ম্যাথমেটিক্যাল যে কোনো অ্যাডমিশন গাইডে শুরুতে দেখবা কিছু থিওরিটিক্যাল তথ্য দেওয়া থাকে সেগুলো পড়লেই না এবং ম্যাথমেটিক্যাল পার্টটা ফিজিক্সের শর্টকাটগুলো বাজারে যে কোনো অ্যাডমিশন গাইড যেটা তুমি এতদিন ফলো করছো সেটা কোনো সমস্যা নেই তুমি যদি নতুন করে কিনতে চাও আরিওর জন্য ডাজেন্ট ম্যাটার বেসিক্যালি সব অ্যাডমিশন গাইডের 90% সেম সো বাজারে যে কোনো অ্যাডমিশন গাইড থেকে ফিজিক্স পড়লাম এবং কেমিস্ট্রির ক্ষেত্রে থিওরিটিক্যাল পার্টটা আরেকটু ক্রিটিক্যাল এবং হাজেন নাকসারের বইয়ের অনেক ইনফো এখানে আসে তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে মূল বইটা রিডিং করে নিলাম আমার থিওরিটিক্যাল পার্টের জন্য এবং ম্যাথমেটিক্যাল পার্টের জন্য কি আমরা আবার এই অ্যাডমিশন গাইডই সাজেস্ট করতেছি ওকে এবার আমরা যদি ম্যাথে চলে আসি ম্যাথ কখনো মূল বই খুলেও দেখবো না আমার দেখারও দরকার নেই আমি ম্যাথ করব হলো অ্যাডমিশন গাইড থেকে যে শর্টকাটের টাইপগুলো আছে সেগুলা এবং বায়োলজির ক্ষেত্রে আমরা মূল বই রিডিং করব কোনো গাইড কোনো নোট কোনো কিছু পড়ার দরকার নাই মূল বই ইজ বায়োলজির জন্য মোর দেন ইনাফ এখন এক্ষেত্রে আবার আইসিটিও আমাদের সময় আসছিল তো আমার সময় আইসিটি আসছিল সেক্ষেত্রে আইসিটির প্রিপারেশনটা যদি আমি বলি কিভাবে নিতে পারো আইসিটির জন্য আলাদা করে কিছু পড়াশোনার দরকার নাই তোমার এইচএসসি যদি বেসিক আইসিটির পড়াশোনা করে থাকো সেটা দিয়েই পার হয়ে যাবে আর যদি চাও যে না ঠিক আছে মূল বইটা একটু এইচএসসির মাহবুবুর বা মুজিবুর স্যারের যে বইটা তুমি পড়ছো এটা একটু উল্টা পাল্টা দেখলা দ্যাটস ইট তো এই পয়েন্টগুলোতে যখন তুমি আসে অ্যাডমিশন গাইড পড়া শুরু করবে এবং তোমার হাতে কিন্তু টাইম অনেক কম তো সেক্ষেত্রে তোমার অনেক ক্ষেত্রে তোমার শর্টকাট মাথায় নাও থাকতে পারে অনেক পড়া ভুলেও যাইতে পারো তো সেক্ষেত্রে আমার সাজেশন থাকে যে একটা রিভিশন দিয়ে আসা ওকে আমরা যেমন শর্ট টাইমে পড়াশোনা কমপ্লিট করার জন্য একটা কাজ করতে পারি সেটা হলো বিঞ্জ রিডিং বিঞ্জ রিডিং কি বিঞ্জ ওয়াচিং সম্বন্ধে জানো কিনা জানি না যে একদিনে অনেকে আছে না নেটফ্লিক্সের পুরো একটা সিরিজ দেখে যে একটা 10-15 ঘন্টা 13 ঘন্টা ধরে দেখতেছে তো সেরকম আমি এটার নাম দিব যে এই রিভিশনটা যদি আমি কম সময় দিতে চাই এটাকে আমি বিঞ্জ রিভিশন বলবো ওকে তো এইটার জন্য কিন্তু আমাদের একটা ভার্সিটি ইউনিট ক্র্যাশ কোর্স আছে নতুন ডিজিটাল বোর্ডের ক্লাস দিয়ে ভিডিও ডিসক্রিপশন বক্সে তুমি লিংক পাবা তুমি প্রথমে যেটা করতে পারো যে অ্যারাউন্ড 10-15 ঘন্টা টাইম হাতে নিয়ে কোর্সটাতে এনরোল করার পরে তুমি একটানা 10-15 ঘন্টা ক্লাস করবা যা যা ওখানে ক্লাসে পড়ায় মোটামুটি এখানকার যা যা শর্টকাট তোমার জানার কথা সেগুলো তোমার 10-15 ঘন্টা বা 20 ঘন্টা বা 2 দিন বা 3 দিন টাইম দিলা একটানা 3 দিন শুধু এই ক্লাসই করবো ক্লাস যখন আমার ভার্সিটি ইউনিট ক্র্যাশ কোর্স থেকে হয়ে গেল দেন আমি এই জায়গাগুলোতে আসলে আরো বেশি রিলিফ ফিল করব কেন কারণ অলরেডি যখন আমি এখানে দেখতেছি যে ম্যাট্রিক্সের উল্টা শর্টকাট ফাংশনের একটা শর্টকাট এগুলো আমি আগে এই ক্লাসে আমারে শিখিয়ে দিছে তার মানে আমার তো মজার মজা তো তখন তুমি এই জিনিসটা পড়ে মজা পাবা প্লাস কনফিডেন্স ফিল করবে সেক্ষেত্রে বিঞ্জ রিভিশন একটা দিয়ে আসো বেশি টাইম নিও না একটা না কয়েকদিন পরে রিভিশনের ক্লাসগুলো করো বা মূল বই পড়ো বা যেটা তোমার রিভিশন স্ট্র্যাটেজি ভার্সিটি ইউনিট ক্র্যাশ কোর্স করতে হবে এমন না বাট তুমি তোমার স্ট্র্যাটেজিটা ফলো করে রিভিশনটা দিয়ে আসি এই জিনিসগুলোতে হাত দাও এখন আরেকটা সিগনিফিক্যান্ট পার্ট যেটা হলো 2 নম্বর পয়েন্টটা এখানে দেখা আছে সেটা হলো কোশ্চেন অ্যানালাইসিস মিনিমাম তোমাকে 10 বছরের কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গুপ্তর বাইরে এবং তারা মাঝখানে লিখিতে গেছিল লিখিত কোশ্চেন দেখার দরকার নেই তোমাদের সময় এমসিকিউ সেই এমসিকিউতে ফোকাস করবা তো বিগত 10 বছরে অ্যাট লিস্ট এমসিকিউ কোশ্চেনগুলো দেখবে এটা রাজশাহী ইউনিভার্সিটির ক্ষেত্রে অনেক বেশি প্রযোজ্য তারা বিগত বছরের টাইপ তোমাকে অনেক বেশি কমন দিবে তো বিগত বছরের টাইপ কমন যেমন পাবা ঠিক তেমনই তুমি আবার বারবার আসা প্রশ্ন পাবা যেগুলো টাইপও না হুবহু কোশ্চেন তারা বারবার একই কোশ্চেন তাদের ভার্সিটিতে দিছে তো আমি একটা রাজশাহী ভার্সিটির কোশ্চেন ব্যাংক ফলো করেছিলাম বাজারে প্রচুর কোশ্চেন ব্যাংক পাবা যে কোনো রাজশাহী ভার্সিটির একটা কোশ্চেন ব্যাংক নিয়ে নিবা কোশ্চেন ব্যাংক নিয়ে সেখান থেকে তুমি এই কোশ্চেন অ্যানালাইসিস ব্যাপারটা করবে অ্যানালাইসিস মানে কি সলভ করা না জাস্ট সলভের সাথে সাথে আমাকে এই আইডিয়াটাও মাথায় রাখতে হবে যে আমি কোন কোন টাইপ সলভ করতেছি তো আমি যদি প্যারালালি এই ক্লাসগুলো এবং এই সলভিংগুলো করি তখন যেটা হবে যে আইডেন্টিফাই টাইপস এ যখন আমি টাইপগুলো বুঝতে পারলাম যে হ্যাঁ ডোমেন রেঞ্জের এই টাইপটা এটা তো আর এটা তো আর মাইনাস জিরো এটা এক্স স্কোয়ার এটা রুট ওভার প্লাস মাইনাস এবি তো এরকম যখন আমি কয়েকটা টাইপ আইডেন্টিফাই করলাম দেন আমি কি করবো এখান থেকে তীর চিহ্ন দিয়ে গেট ব্যাক হিয়ার মানে
তখন আমি এই যে অ্যাডমিশন গাইড বা যে বইগুলো পড়লাম তখন আমি ওই জায়গায় আবার ব্যাক যাব। তো যখন আমি অ্যাডমিশন গাইডে পড়তেছিলাম যে না আমি আমাকে অ্যাডমিশন গাইডে 30টা শর্টকাট শিখাইছে, আমি এবার কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে দেখতেছি যে না আমার শর্টকাটের সংখ্যা রাজশাহী ভার্সিটিতে আসছে অ্যারাউন্ড এই 30টার মধ্যে 6টা টাইপ আসছে, আমি কি করবো অ্যাডমিশন গাইড থেকে ওই 6টা টাইপ আর একটু ভালো মতো পড়বো, এটা এনশিওর করবো যে ওই 6 টাইপের মধ্যে আমাদের রাজশাহী ভার্সিটিতে যা দিবে তাই আমি পারবো। অ্যারাউন্ড এই কোশ্চেন অ্যানালাইসিস পার্টটা যদি তোমার স্ট্রং হয় রাজশাহী ভার্সিটিতে মোর দেন 70% অ্যারাউন্ড 80% বা 90% কোশ্চেন তুমি কমনই পাবা বিগত বছরের টাইপ থেকে, হুবহু কোশ্চেন খুবই কম কম পাবা কিন্তু টাইপ কম পাবা, এই জিনিসটা বুঝো যে টাইপ কম। ওকে, এর পরবর্তীতে আরেকটা পয়েন্ট আমি এখানে অ্যাড করতেছি, সেটা হলো অপশন টেস্ট। মনে রাখবো যে তুমি ভর্তি পরীক্ষায় এমসিকিউ বুঝে দেখাচ্ছ না সলভ করে দেখাচ্ছ না বুঝে দেখাচ্ছ, 30 সেকেন্ডে দেখাচ্ছ না 30 মিনিটে দেখাচ্ছ, ওয়েবার মেশিন কিছু জানে না, ওয়েবার মেশিন জানে যে আইদার ইজ রাইট অর রং। তো সেক্ষেত্রে একটা কোশ্চেন পুরা সলভ না করে কিভাবে অপশন টেস্ট করে কোশ্চেনটা সলভ করা যায় সেটা ওই কোশ্চেন ব্যাংক সলভিং এর ক্ষেত্রে মাথায় রাখবা, যাতে তুমি একটা কোশ্চেন অপশন টেস্ট করে যদি তুমি 30 সেকেন্ড বা 1 মিনিট সময় বাঁচাইতে পারো সেটা আমি কিন্তু অন্যান্য জায়গায় তুমি ফোকাস করতে পারবা। সেই সাথে আমি আরেকটা জিনিস বলবো, সেটা হলো টাইম মেনটেনিং। আমরা একটু পরে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো প্র্যাকটিস, বাট প্র্যাকটিসটা কিন্তু কোশ্চেন ব্যাংক সলভিং এর টাইমেও করা যায়, যে আমি যখন কোশ্চেন ব্যাংক সলভ করতেছি আমি চাইলে টাইম ধরে কোশ্চেন ব্যাংক সলভ করতে পারি, যে 15টা কোশ্চেন 15 মিনিট টাইম। তো তখন যেটা হবে আমার যে 1 মিনিট বা 30 সেকেন্ড টাইমটা আমি ইন রিয়েল লাইফ ভর্তি পরীক্ষায় পাবো সেই লেভারেজটা আমরা কিন্তু পায়ে যাবো। তো সেক্ষেত্রে টাইম মেনটেনিং এর ব্যাপারটা আমার মাথায় রাখতে হবে। এবার 3 নম্বর যে কি পয়েন্টটা সেটা কি লেখা আছে এখানে, আ লট অফ প্র্যাকটিস এন্ড এক্সাম। তো ভার্সিটি ইউনিট ক্র্যাশ কোর্স যেটা, যেটা যে কোনো ভার্সিটি ইউনিটের জন্য প্রযোজ্য, সেখানে আমরা অ্যারাউন্ড 100-এর বেশি এক্সাম দিছি। এক্সাম দেওয়ার মূল রিজনটা হলো যে তুমি অনলাইনে বা অফলাইনে যত বেশি এক্সাম দিবা তোমার হাত তত জালু হবে, এবং এটাকে আমি বলি গেটিং ইন দ্য জোন। হোয়াট ইজ গেটিং ইন দ্য জোন, যখন আমি একটা 10 থেকে 15 দিন প্রতিদিন 200 থেকে 300 করে এমসিকিউ সলভ করতেছি, বিগত 10 বছর রাজশাহী ভার্সিটি কোশ্চেন একটা না সলভ করেই যাচ্ছি করেই যাচ্ছি করে যাচ্ছি, এরপর যখন আমি অ্যাডমিশন এক্সামে বসবো আমার ব্রেন কিন্তু ওইটার জন্য রেডি, মোটামুটি আমার ব্রেন রেডি যে আমি এখন এমসিকিউ সলভ করবো এবং আমার সলভিং ক্যাপাবিলিটি ডে বাই ডে বাড়বে। উদাহরণস্বরূপ আমি যদি বাইসেপ কোনো কম্পিটিশন আমার বাইসেপ দেখবে, তো অবভিয়াসলি আমি একটা না 10 দিন বাইসেপের যদি এক্সারসাইজ করি আমার অবভিয়াসলি বাইসেপটা ডেভেলপ হবে, আমি তো পায়ের ব্যায়াম করবো না, তাই না? তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করি যে প্রতিদিন এক্সাম রাখো প্রতিদিন, এতে তোমার ব্রেইন একটা সলভিং জোনে ঢুকে যাবে যে না এখন আগামী 10 দিনের পরে যেই দিনই তোমার এমসিকিউ দেখবো তোমার মাথায় সলভ করার ক্যাপাবিলিটি থাকবে, জানা এটা কোশ্চেন দেখে এটা আমি সলভ করবো, এটা এখানে ছিল এটা এখানে ছিল, ব্রেন মোটামুটি একটা ভালো জোনের মধ্যে ঢুকে যায়। এই জন্য আমার সাজেশন হলো প্রতিদিন কোশ্চেন ব্যাংক সলভিং এবং এক্সামটা এই কোর্সে যেটা আছে সেই জিনিসটা বজায় রাখবো প্রতিদিন এভরি সিঙ্গেল ডে। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে আমরা আমি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটাতে প্রথম হইলাম রাজশাহী ইউনিভার্সিটিতে সেটার ক্ষেত্রে আমার কী কী এক্সাম হল স্ট্র্যাটেজি ছিল, এগুলোর জন্য প্রিপারেশন আমি বলবো না যে আমার প্রিপারেশন বাকিদের চেয়ে ভালো ছিল, বাট আমার কিছু স্ট্র্যাটেজি ছিল। স্ট্র্যাটেজি নাম্বার 1, কনফিডেন্স। আমি যখন রাজশাহী ভার্সিটিতে পরীক্ষা দিতে গেছি আমি এটা গুনিও নাই যে এই ভার্সিটিতে আমার খুব কঠিন কোশ্চেন হবে বা কিছু হবে, আগের দিন রুয়েটের পরীক্ষা ছিল তারপরের দিন রাজশাহী ভার্সিটির পরীক্ষা ছিল, রাজশাহী ভার্সিটির রাজশাহী আমি ঘুরতে গেছিলাম বেসিক্যালি, যে আমি জানি আমি আগে থেকে চান্স পাবো আমি জাস্ট অ্যাটেন্ড করতেছি, আমার কোনোদিন মাথায় আসে না যে আমি চান্স পাবো না। তো এত বেশি কনফিডেন্স হয়তো তোমার মাথায় আসবে না, বাট ইউ নো ইউ আন্ডারস্ট্যান্ড দ্য পার্ট যে তোমার কোশ্চেন সলভ করার চেয়ে বেশি জরুরি তোমার কনফিডেন্সটা। কেন কেন ভাই? কারণ পরীক্ষার হলে একটা কোশ্চেন ভুল দেখায় যে মাথা ঘামে যায় না, পাগল হয়ে যাও, প্যারা খায় যাও, বাট যখন তুমি চিল থাকবো তোমার মধ্যে কনফিডেন্স থাকবে যে আমি চান্স পাবোই, আমি চান্স পাইছি, আমি পজিশন আগানোর জন্য দিচ্ছি, এটা কোনো আমি কাউন্টে নিচ্ছি না, এটা কোনো কঠিন পরীক্ষা না, আমি আরও কঠিন কঠিন পরীক্ষা দিয়ে আসছি, তখন তুমি কোশ্চেনটা খুব ইজিলি ফেস করতে পারবো, যত কঠিন কোশ্চেনই হোক না কেন তুমি ফেস করতে পারবো। 2 নম্বর সেটা হলো ইজিয়েস্ট ওয়ান ফার্স্ট। আমি ঢাকা ভার্সিটি এক্সাম থেকে একটা জিনিস শিখছিলাম, সেটা হলো যে আমি কখনো আমার স্ট্রং পয়েন্ট আগে অ্যান্সার করতে যাবো না, আমি এটা ভাববো না যে এটা আমি ভালো পারি দেখে এটা কোশ্চেন আমি আগে অ্যান্সার করবো, এটা কখনোই না। আমি রাজশাহী ভার্সিটির ক্ষেত্রে পুরো কোশ্চেনটা দেখে আমার ছিল আইসিটি কোশ্চেনটা ইজি লাগছিল, আমি প্রথম আইসিটি দেখাইছি, বা ঢাবিতে আমি বায়োলজি দেখাইতে গেছিলাম বাট মারা খেয়েছি, কেন আমি ভাবছি বায়োলজি স্ট্রং, টিচার এমনি খাইয়ে দিছে আমার বায়োলজি কোশ্চেন ছিল হার্ড। তো প্রথমে আমাকে সবসময় সবচেয়ে ইজি কোশ্চেনটা অ্যান্সার করতে হবে, একটা কোশ্চেন হাতে নিয়ে আরো 2 থেকে 3 মিনিট দেখবা যাতে তুমি বুঝতে পারো যে তুমি কোনটা আগে অ্যান্সার করবা। ওকে, আচ্ছা, এরপরে ম্যাক্সিমাম অ্যান্সার, আমি অ্যারাউন্ড 3টা ভার্সিটিতে প্রথম হয়েছি, বাকি সবগুলোতে অ্যারাউন্ড 2 ডিজিট বা বুয়েটে 3 ডিজিট ছিল আর মেডিকেলে 3 ডিজিট, বাকি সবগুলোতে 2 ডিজিটের সিরিয়াল ছিল। তো 2 ডিজিটের সিরিয়াল থাকা বা 1 ডিজিটের সিরিয়াল থাকা কখন পসিবল হয় বা চান্স পাওয়াটা কখন ইজি হয়, যখন তুমি মাথার মধ্যে এক্স্যাক্ট কোনো সেট পয়েন্ট ফিক্স করো না। মানে আমার কোনো দিন এরকম টার্গেট ছিল না মেডিকেলে 70টা দেখাবো, বুয়েটে 1 কয়টা অ্যান্সার করবো, রাজশাহী ভার্সিটিতে 1 কয়টা দেখা আসবে, এরকম কোনো অ্যানালাইসিস এক্সিস্ট করে না, এগুলো বোগাস কথা।
তুমি মনে রাখবা তুমি পরীক্ষার হলে যে কয়টা অ্যাকুরেটলি পারবা, এমন না যে ভং চং দেখে আসবা, যে কয়টা অ্যাকুরেটলি পারবা সবগুলো দেখে আসবা, তোমার কাজ হলো এইটা। সো অ্যাকুরেটলি ম্যাক্সিমাম অ্যান্সার করে আসবা। কোশ্চেন যদি ইজি হয় বেশি দেখে আসতে হবে, কোশ্চেন যদি হার্ড হয় কম দেখে আসতে হবে। এরপরে কি কনফিডেন্স আরো একবার লিখে ফেলছি, সমস্যা নেই, কনফিডেন্স দুইবারই দরকার। সবশেষে একটা কথা কি, রান টু টাইমস। সো কোশ্চেন যত ইজি হোক না কেন, আমার জন্য যত কমনই হোক না কেন, আমার একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি পরীক্ষা, তুমি যদি চিন্তা করো 1 2 3 করে মানে 100টা কোশ্চেন তুমি এক ঘন্টা একবারই শেষ করবা, এটা খুব বাজে একটা স্ট্র্যাটেজি। মনে রাখবো সবচেয়ে ভালো স্ট্র্যাটেজি হলো যে যে কোনো কোশ্চেন 2 থেকে 3 বার শেষ করা। প্রথম রানে, রান মানে হলো একটা কোশ্চেনের প্রথম থেকে শেষ পর্যন্ত একবার অ্যান্সার করা। প্রথম রানে আমি সবচেয়ে ইজিগুলো অ্যান্সার করবো, যেখানে আমার ক্যালকুলেশন অনেক কিছু নাই, এক ধাপে মারা দেবো। দ্বিতীয় রানে আমি হালকা ক্যালকুলেশনগুলো করবো। তৃতীয় রানে যেগুলো একদম ক্রিটিক্যাল, মানে পারবো কিনা জানি না, ওগুলো অনেক চিন্তা করে করে দাগাবো। বাট প্রথম 2 রানের পরে তুমি মোটামুটি শিওর হয়ে যাবে যে তোমার চান্স হবে কিনা। তখন আমরা কি করি, একটা ম্যাথ পাইছি ওটাই করতেছে, কঠিন কিছু না, তখন তো ব্রেন টায়ার্ড হয়ে গেল। তখন পরবর্তীতে একটা যদি ভুল যায়, এক সিরিয়ালে সবকটা ভুল যাবে। এই জন্য প্রথম রান হলো সবচেয়ে ইজিগুলো মারবা, অ্যাটলিস্ট 2টা রান মিনিমাম দিবা। আমি রাজশাহী ইউনিভার্সিটি তো মানে পরীক্ষা আগে শেষ করে বসেছিলাম, যদি আমার কাছে কোশ্চেনটা সহজ মনে হয়েছিল, বাট আলটিমেটলি তো সবার জন্য সহজ না, বাট এই স্ট্র্যাটেজিগুলো আমি ফলো করছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য। সো আমি আশা করি যারা এই ভিডিওটা দেখছো তাদের মধ্যে একটা বড় অংশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার যে স্বপ্নটা সেটা পূরণ করতে পারবা। অ্যান্ড এনরোল অন ভার্সিটি এন্ড ক্র্যাশ কোর্স ফ্রম ভিডিও ডিসক্রিপশন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।